সাম্প্রতিক বছরগুলোতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া গুপ্তচর বিমান উড়িয়েছে এবং সমুদ্রপথে গুপ্তচর জাহাজ দ্বারা টহল দিয়েছে বলে অভিযোগ করেছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে উভয় দেশকে অভিযুক্ত করে দেশটির শাসক এবং সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড উত্তর কোরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তাকে গুরুতরভাবে লঙ্ঘন করে। কোরিয়া যুদ্ধের পর থেকেই আমেরিকা ও উত্তর কোরিয়ার সাপে নেউলে সম্পর্ক। দুদেশের প্রধানের মধ্যে আক্রমণাত্মক কথাবার্তার আদান প্রদান প্রায় যুদ্ধাবস্থায় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। আবার অন্যদিকে উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার বৈরিতা আগে থেকে ছিল, এমন অবস্থানে ওয়াশিংটন এবং সিউলের হাত মিলানোটা ভালোভাবে নিতে পারছে না পিয়ংইয়ংয়ের একচ্ছত্র নেতা কিম, যার ফলশ্রুতিতে জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্বার্থ লঙ্ঘন করা হলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কিম। একই সঙ্গে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন দেশটির ভাইস প্রতিরক্ষামন্ত্রী কিম গ্যাং ইল। দেশটির বার্তা সংস্থা কেসিএনের বরাত দিয়ে 26 মে রবিবার এই সতর্কবার্তা দেওয়া হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম গ্যাং ইল বলেন, কোরীয় উপদ্বীপ লক্ষ্য করে বারবারই টহল দিচ্ছে গোয়েন্দা বিমান ও ড্রোন, সীমানা লঙ্ঘন করছে নজরদারি বেলুন, যা পিয়ংইয়ংয়ের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। অভিযোগ করা হয় সমুদ্র সীমানাতেও বাড়তি তৎপরতা দেখাচ্ছে সিউলের নৌবাহিনী ও কোস্টগার্ড। কিম গ্যাং ইল আরও বলেছেন, যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপের উপর তাদের RS-135 এবং U-2S কৌশলগত রিকনেসান্স বিমানের মধ্যে অন্তত 16টি সহ RQ-4B ড্রোন উড়িয়েছে। মন্ত্রণালয়ের মতে গুপ্তচর বিমান এবং ড্রোনগুলো 13 থেকে 24 মের মধ্যে উড্ডয়ন করা হয়েছিল। ইল আরও বলেছেন, বিভিন্ন সামরিক মহড়ের সঙ্গে এ ধরনের শত্রুতাপূর্ণ গুপ্তচর বৃত্তি আঞ্চলিক সামরিক উত্তেজনা বৃদ্ধির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সামুদ্রিক সীমান্তে এ ধরনের ঘন ঘন অনুপ্রবেশের ফলে ভয়াবহ পরিণতি ঘটবে। দক্ষিণ কোরিয়া থেকে বেলুনে প্রচারমূলক লিফলেট পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন ইল। এটিকে বিপজ্জনক উস্কানি বলে অভিহিত করেছেন তিনি। আবার কিম দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এবং উপকূলরক্ষীদের এ অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি এবং আরও উত্তেজনা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। এদিকে উল্টো সুর শোনা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার তরফ থেকে। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এ অঞ্চলে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ইতোমধ্যে পিয়ংইয়ং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ বিশ্বকে আরও উদ্বিগ্ন করে তুলেছে।